আফগান বাংলা সংবাদে আমি কুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। পেপার মিল পুনরুজ্জীবিত করা আবেগপ্রবণ ইস্যু নয় বললেন রাজদেব। যেখানে মেয়ার সংখ্যা বেশি সেখানে বিরোধীরা পাবে বেশি সিট বললেন হিমন্ত। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, বিক্ষোভ মিছিল কংগ্রেসের। কুরকুরি বাগানে ধর্ষিতা মহিলা, থানায় মামলা। চলে আসছে বিস্তারিত সংবাদে। পেপার মিল পুনরুজ্জীবিত করা আবেগপ্রবণ ইস্যু নয়, এটা একটা অর্থনৈতিক ইস্যু। কাগজকল চালুর ব্যাপারে এই মন্তব্য শিলচরের সাংসদ রাজদীপ রায়ের। তিনি জানান, দুটো কাগজকলের ঘাটতি 26 কোটি টাকা, এটা একটা বিরাট অঙ্কের টাকা। সরকার মিল খোলার ব্যাপারে এগোচ্ছে, তবে সময় লাগবে বলে জানালেন রাজদীপ। বিজেপি অফিসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আন্দোলনের প্রসঙ্গে বলেন, গণতান্ত্রিক আন্দোলন হোক তাতে কোনো আপত্তি নেই, কিন্তু বর্তমানে আন্দোলন গণতান্ত্রিক থাকে না, নেতাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে মন্তব্য করেন রাজদীপ। ইতিহাস আমরা সবাই জানি, কাঁচা পেপার মিল সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। আজকের দিনের এই হালত কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, এটার পেছনে কে দায়ী, এগুলো বলতে গেলে আমাদের মানে অনেক সময় চলে যাবে। কিভাবে এক গাড়িকে তিনবার ঢোকানো হয়েছে, কিভাবে গাড়ির প্রাইস এসকেলেশন করা হয়েছে, বলে যে বুকস অফ অ্যাকাউন্টটাকে নেগেটিভে নিয়ে গিয়ে পাপার কাছার পেপার মিলটাকে ফাইন্যান্সিয়ালি এটাকে স্কুইজ আউট করে কিছুদিন ভেন্টিলেটরে রেখে, হ্যাঁ এটার মৃত্যু ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে হয়েছে, এটা কথাটা ঠিক। তবে ভারতীয় জনতা পার্টি এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি গত পার্লামেন্টারি সেশনেও গিয়ে, আমি আপনারা হয়তো জানেন না, আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের নেডার চেয়ারম্যান ভারতবর্ষের গৃহমন্ত্রীর সঙ্গে পেপার মিল সম্বন্ধে আলাপ আলোচনা করেছিলেন। এটা প্রকাশ্যে আসেনি, এই কারণে আসেনি, কারণ এগুলা থেকে যেহেতু NCLAT-এ ছিল তখন এটার অ্যাসেসমেন্ট হয়েছে, সরকার এখন বাইয়ার দেখছে। তো বাইয়ার দেখে অনেকে ইন্টারেস্ট, আপনারা হয়তো এটাও জানেন যে জাগিরোড এবং এইখানে ইন্টারেস্ট দেখিয়েছেন ভারতবর্ষের অনেক ব্যবসায়ী, এবং তারা দেখেছেন, দেখে কথাবার্তা চলছে, সরকারও এটার প্রতি চেষ্টা চালিয়ে যাচ্ছে যেভাবেই হোক, কমসে কম যে টাকাটা টাকা দিয়েছিল সেই টাকাটা কিছু মেটানো হয়েছে, বাকি আরো চাওয়া হয়েছে। অ্যারাউন্ড 2600 crore ঘাটতি আছে, এই 2600 crore ঘাটতিকে মিটিয়ে নতুন করে চালানো একটা বিশাল বড় পরিকল্পনা এবং অর্থের দরকার হয়। যে কোনো ব্যবসায়ী চট করে এসে পুরনো ঘাটতিটাকে ঘাড়ে নিতে চাইবে না, ওইটার জন্য কিছু ডেডলক লেগে আছে। প্রদেশ বিজেপি মুখপাত্র বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, বিজেপির কোনো প্রতিপক্ষ নেই, কংগ্রেস দল হারিয়ে গেছে, সরকারের উন্নয়নমূলক কাজে মানুষ আবার বিজেপিকে ক্ষমতায় আনবেন এটা নিশ্চিত হয়ে গেছে বলে দাবি বিশ্বরূপ ভট্টাচার্যের। এই যে আমাদের পৃষ্ঠা প্রমুখ সম্মেলন হয়েছে, ভারতীয় জনতা পার্টি পৃষ্ঠা প্রমুখ যেভাবে করেছে, যারা ভারতীয় জনতা পার্টির প্রতিপক্ষ হিসেবে নিজেদেরকে দাবি করে এবং প্রমাণ করতে চায় যে আগামী নির্বাচনে মাত্র 60 সিট পেলে আমরা সরকার বানিয়ে নিব, তাদের সাংগঠনিক স্থিতি কি আছে আজকের দিনে, যে ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক শক্তির সঙ্গে লড়াই করার মতো ব্যবস্থা, ভারতীয় জনতা পার্টি যে পৃষ্ঠা প্রমুখ সম্মেলন হয়েছে যেখানে 90-95% উপস্থিত ছিল সমগ্র আসামে, বিরোধী দলের মধ্যে UDAP বলুন আর কংগ্রেসই বলুন, যে একটা জেলার একটা বুথে পৃষ্ঠা প্রমুখ করে তাদের নাম নিশান মিলিয়ে জনসমক্ষে প্রকাশ করুক, তখন ভারতীয় জনতা পার্টি বুঝবে যে তারা তাদের প্রতিপক্ষ হিসেবে কাজ করবে। একইভাবে কাজের নিরিখে দেশের মানুষ আজকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে,
মাননীয় সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈরবের যে কথা উনি বলেছেন, যারা 64 বছর এই দেশ 74 বছরের মধ্যে শাসন করেছিল তাদের মুখ্যমন্ত্রী বরাক উপত্যকায় 10 বার যদি এসে থাকেন, আমাদের মুখ্যমন্ত্রী 4 বছরে 37 বার এসেছেন। এটার থেকে প্রমাণ হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী বরাক ভৈয়াম পাহাড় সমস্তকে একত্রিত করে উন্নয়নের ছোঁয়ায় নিয়ে যাবার যে চেষ্টা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন পুর কমিশনার অভ্রজিৎ চক্রবর্তী। যেখানে মেয়র সংখ্যা বেশি আছে সেই সিট পাবে বিরোধীরা, বাকি সবগুলি পাবে বিজেপি, এই দাবি স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। গুয়াহাটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, মিয়া মুসলমানরা বিজেপিকে ভোট দেবেন না, এই ভোটগুলি কংগ্রেস ও আজমলের জোট পাবে, বাকি আসনে জয়লাভ করে বিজেপি সরকার গঠন করবে। পেট্রোপণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল রিকশা ঠেলা নিয়ে বিক্ষোভ মিছিল করল কংগ্রেস। শনিবার টাউন কংগ্রেসের উদ্যোগে ইন্দিরা ভবন থেকে বের হয় এই বিক্ষোভ মিছিল। শিলংপট্টি প্রেমতলা নাজিরপট্টি সেন্ট্রাল রোড ক্লাব রোড হয়ে জেলাশাসকের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন কংগ্রেস কর্মীরা, কিন্তু জেলাশাসকের কার্যালয়ে পৌঁছার কিছু আগেই পুলিশ মিছিল আটকে দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে কিছু ঠেলা দেখা হয়, কিন্তু পুলিশের বাধাতে জেলাশাসকের কার্যালয়ে পৌঁছতে পারেননি কংগ্রেস কর্মীরা, সেখানে আন্দোলন কর্মসূচি শেষ করতে হয় তাদের। সমগ্র আসামে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট এবং ব্লকে দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে গর্জন এবং আওয়াজ উঠছে। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা কাছার জেলা কংগ্রেসের নির্দেশে শহর কংগ্রেস এবং শিলচর ব্লক কংগ্রেসের ব্যবস্থাপনায় আজকে যে জনবিরোধী এবং আজকে পেট্রোল ডিজেল রন্ধন গ্যাস অত্যাবশ্যক সামগ্রীর উপর যে মাথা ছোঁয়া দাম, তার প্রতিবাদে আজকে আমরা এই মিছিল এবং আমরা এই মিছিলে একটি প্রতিবাদ করতে চাই এবং একটি বার্তা দিতে চাই যে নরেন্দ্র মোদী সরকার, যে আসাম সরকার, বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন জনগণকে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন যে আমাদিগকে ভোট দিন আমরা জিনিসপত্রের দাম কমাবো, আমাদিগকে ভোট দিন আমরা পেট্রোল ডিজেলের দাম কমাবো, আমাদিগকে ভোট দিন আমরা শিক্ষিত বেকার যুবকদের চাকরি দেব, আমাদিগকে ভোট দিন আমরা বরাকের তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর লোকেদেরকে চাকরি দেব। অতি দুঃখের বিষয় বন্ধুগণ, আজকে এই আসাম সরকার, এই ভারতবর্ষের যে সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে চলছে, তার একই নির্দেশ যে জনগণকে ঠগিয়ে জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করা হোক এবং জিনিসপত্রের দাম যেভাবে বাড়ানো হোক। আর আমি শুধু সাম্প্রদায়িক দাঙ্গা, আমি শুধু চীন, আমি শুধু ধর্ম নিয়ে কথাবার্তা বলে মানুষের মাথা ঠকিয়ে আমি করে যাব। বন্ধুগণ, সারা ভারতবর্ষ দেখছি এবং আসামি দেখছি, আমরা যখন এই কোন গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আওয়াজ তুলি, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা কোন স্ট্রাইক করি, মিছিল করি, আমাদিগকে পুলিশ প্রশাসন দিয়ে বাধাবিঘ্ন করে আমাদিগকে হেনস্থার সৃষ্টি করে আমাদের যে আওয়াজ আছে আওয়াজটাকে বন্ধ করার চেষ্টা করে। কংগ্রেস কোনো ভয় পায় না, আমরা কখনো ভয় পাবো না, আমরা কোনো প্রশাসনকে ভয় পাই না, ওনাদেরকে আমরা সম্মান করি, ওনাদের যে কাজ আছে কাজ করতে থাকি, কিন্তু আমাদের যে গণতান্ত্রিক পদ্ধতি আছে এই পদ্ধতিতে আমাদিগকে আমাদের আওয়াজ তুলতে দিন। এই আওয়াজ কংগ্রেসের আওয়াজ নয়, এই আওয়াজ ভারতবর্ষের জনগণের আওয়াজ, এই আওয়াজ আসামের জনগণের আওয়াজ, এই আওয়াজ কাছাড়ের আওয়াজ, এই আওয়াজ শিলচর শহরের আওয়াজ। আর শিলচর টাউন শহর কংগ্রেস এবং শিলচর ব্লক কংগ্রেসের আয়োজনে মূল্যবৃদ্ধি নিয়ে এবং পেট্রোল ডিজেলের যে অফুরন্ত মূল্যবৃদ্ধি হচ্ছে সেটার প্রতিবাদে আজ আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা জেলা প্রশাসনের নিকট সেটার প্রতিবাদ সাব্যস্ত করতে এসেছিলাম, কিন্তু জেলা প্রশাসন এবং আসাম সরকার আমাদেরকে এখানেই পুলিশ লাগিয়ে
আমাদের আন্দোলন থমকে দেয় সেটা নতুন কথা নয়। তার আগেও আমরা দেখেছি যখনই আমরা জনগণের আওয়াজ যখন আমরা তুলে ধরেছি, যখন জনগণের আওয়াজ নিয়ে আমরা কোন গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলনে গিয়েছি, তখনই আমাদেরকে বারবার পুলিশ প্রশাসন লাগিয়ে আমাদেরকে আন্দোলনকে বন্ধ করা হয়। কংগ্রেস সেগুলা ভয় পায় না, কংগ্রেস তার আন্দোলন চালিয়ে যাবে, জনগণের সেই আন্দোলন জনগণের সেই আওয়াজ কংগ্রেস তুলে ধরবে, সেটাতে কংগ্রেস কোনদিন পুলিশ প্রশাসনকে দেখিয়ে কংগ্রেসকে রোকানো যাবে না। কালাইন কুরকুরির চা বাগানে এক গরিব মহিলা ধর্ষণের শিকার হলেন। ঘটনাটি ঘটেছে 27 জানুয়ারি। বাড়ির সামনে এক কীর্তনের আসরে যাবার সময় কিটকা মুন্ডা নামে এক ব্যক্তি ওই মহিলাকে মুখ চেপে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরদিন মহিলা গ্রামের মানুষের কাছে বিচার দিলে কোনো সাহায্য পাননি। পরে কালাইন পুলিশ প্যাট্রোল পোস্টে একটি এজাহার দায়ের করেন নির্যাতিতা মহিলা। তার দুইটা নাম টিটকা মুন্ডা, এরপরে হয়েছে ববি মুন্ডা, তার বাবার নাম হয়েছে বাবুল মুন্ডা, তার মার নাম হয়েছে টিমা, ইবু এখন কর্মকার, তার মা কর্মকার। কি করছো তোমার? আমার রেপ করছো। কোন দিন? বুধবারে এই ঘটনা করছে। কটার সময়? এটা টাইম জানি না, আমি নর্তাত গেছি, নর্তা থেকে আবার সময় এরকম করছে। দিনে না রাত্রে? রাত্রে করছে। আচ্ছা, এখন তুমি কেস দিছো? ও দুইটা ছেলে তারা লইয়া গেছে, আমার সময় বেটা কোন দিকে থাকি বার হইয়া আমার মুখে পিছন দিকে থাকি টিপা মারছে, টিপা মারিয়া নিয়ে গেছে আমরা রু লালা কই, লালার দিকে নিছে বড় লালা। এখানে একটা বাঁশ গাছ আছে, বাঁশ গাছের সামনে মারছে, থাপড় আমি পড়ে গেছি, পড়ার পরে এখানে রেপ উপ করছে, রেপ করিয়া আমার নিয়া গোয়া গাছের সামনে বাঁধছে, মণিমালা রাজওয়ারের বাড়িত বাঁধিয়া মণিমালা রাজওয়ারের গোয়া বাড়িত নিয়ে বাঁধছে, আম গাছ আছে এখানে বাঁধিয়া রাখছে। রাখিয়া কর বেটি আমার নাই, তুই তো তুই কারো নাই, আমি অত দিন থাকি তোর পিছিয়ে পিছিয়ে ঘুরিয়ার, তুমি আমারে পাত্তা দেও না, আজকে কই যাইতে ওলা কইছে, এরপর আমি বেহুঁশর মতন হয়ে গেছি। আগামী 1 ফেব্রুয়ারি থেকে রাজ্যের সবকটি গ্রামীণ সরকারি পানীয় জল প্রকল্পের অস্থায়ী কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার সাংবাদিক সম্মেলন করে আন্দোলনের কথা জানালেন অসম পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের বরাকবিলি জোনের কর্মকর্তারা। জোনের সভাপতি ও সচিব জানান বর্তমান সরকার অস্থায়ী কর্মচারীদের জন্য সরকার কিছু করছে না, 16 বছর ধরে বিনা বেতনে কাজ করছেন তারা, তাই আন্দোলন ছাড়া কোনো গতি নেই। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি খায়রুল ইসলাম লস্কর, সচিব বাপন নবসূদ্র, শামীম আহমেদ লস্কর, আহাদুর রহমান খান, মানিক কুমার নাথ প্রমুখ। কিন্তু আমরা পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের সিদ্ধান্ত মতে গ্রামীণ এলাকায় ওয়াটার সাপ্লাই স্কিমে কর্মচারী কর্মরত অস্থায়ী কর্মচারী ডাকে আগামী 1 ফেব্রুয়ারি থেকে আমাদের অসহযোগ আন্দোলন তথা কর্মবিরতি পালন করব। সেই কর্মবিরতির মাধ্যমে সমস্ত আসামে তীব্র জল সংকট দেখা দিবে, তাই আমি জনগণের কাছে প্রথমে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী, কারণ আমরা বিগত দিনে সবসময় আমরা জনগণের সাহায্য সহযোগিতা পাইছি, আমরা আশা রাখি আগামী দিনে আমরা স্বার্থে আমাদের পরিবারের স্বার্থে আমরা সাহায্য সহযোগিতা পাব এবং সমস্ত আসামে প্রায় 9000 কর্মচারী সরকারে পিএইচই অস্থায়ী নামে 1 টাকাও বরাদ্দ করছে না, কিন্তু ওয়াটার সাপ্লাই স্কিমের মাধ্যমে কোটি কোটি টাকা সরকার বরাদ্দ করছে, কমিশন রাজের মাধ্যমে চলছে এই স্কিম গুলা, 1 একটা স্কিমে 1 কোটি 66 লাখ 64 লাখ টাকা বরাদ্দ করছে, কিন্তু আমাদের 5000 টাকা করে সরকার দিতে পারছে না। এই ব্যর্থ সরকার সরকারকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই, সৎসঙ্গে ধিক্কার জানাই আমাদের রিয়ন দৈমারি অকর্মণ্য মন্ত্রী রিয়ন দৈমারি মহাশয়কে, আমরা আজকে প্রেস মিটের মাধ্যমে ওনাকে ধিক্কার এবং ব্যর্থ মন্ত্রী হিসাবে আমরা স্বীকৃতি দেই, কারণ আমাদের 9000 কর্মচারীর সঙ্গে 9000 পরিবারের স্বার্থ জড়িত আছে, কিন্তু এই স্বার্থের লাগে আমাদের রিয়ন দৈমারি সামান্যটুকু দৃষ্টিকোণ দিচ্ছেন না। আমরা পরিষদের পক্ষ থেকে ওনাকে আমি ধিক্কার জানাই, সঙ্গে আমাদের আজকের মাধ্যমে অনুরোধ জানাই যে আমাদের 9000 পরিবার জড়িত আছে। শিলচরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আসাম চিকিৎসা মহাবিদ্যালয় এবং চিকিৎসালয় কর্মচারী সংস্থার 6ষ্ঠ দ্বিবার্ষিকী সম্মেলন। গত শুক্রবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয়েছিল এই সম্মেলন। শনিবার প্রকাশ্য সভার মাধ্যমে শেষ হয় 2 দিনব্যাপী সম্মেলন। প্রকাশ্য সভায় উপস্থিত ছিলেন বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর বাবুল বেজবরুয়া, ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি দিলীপ হাজারিকা সহ আরও অন্যান্যরা। স্বাস্থ্য দিবাকে অভিভাবন খনি
শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় চিকিৎসালয় কর্মসূচী সংস্থার আমন্ত্রণ ক্রমে দুদিনিয়া কার্যসূচীরে 29 আর 30 জানুয়ারী তারিখে ইয়াতে অনুষ্ঠিত করল। যাকালি পতাকা উত্তোলনের আমি আমার কার্যসূচীর শুভারম্ভ করেছিল। তারপিছতে আমার যখন প্রতিনিধি আছে তেখেতসকলের মাজত খেল ধেমালি প্রতিযোগিতা হয়েছিল। তারপিছতে আমার প্রতিনিধি সভা হয়েছে। প্রতিনিধি সভাত সর্বসম্মতভাবে কেবাটিও সিদ্ধান্ত লৈছে। যা সিদ্ধান্ত ইতিমধ্যে আমার সম্পাদক ডাঙরিয়া উল্লেখ করেছে, সেইটা মই কবলৈ যোৱা নাই। তারপরে আমার রাতিলৈ খুব সুন্দরভাবে এটি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান হয়ে গেছে। সেই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানত আমার প্রতিনিধি সকলের মাজের তেখেতসকলের প্রতিভা ইয়াত দাঙি ধরেছে। লগতে শিলচর রাতিপুৱা সাংস্কৃতিক শোভাযাত্রায় আজির দিনটির কার্যসূচী আমি আরম্ভণি করে আমার যখন মুক্তি সভা সেই সভা অনুষ্ঠিত করল। এই সভাত আমার বিশিষ্ট অতিথি হিসাবে আমার সন্মানীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ডাঙর উপস্থিত আসে। তেখেতে আমাক যথেষ্ট কথা দিছে যে আমার কিছু কিছু সমস্যা তেখেতের থ্রুয়েদি উপস্থাপন করে সমাধান করে দিম বলে কৈছে। লগতে আমার সদৌ অসম কর্মচারী পরিষদের সম্পাদক প্রধান ডাঙরিয়াস উপস্থিত আছিল। জল মানে জীবন, আর এই বিষয়কে লক্ষ্য রেখে কেন্দ্রীয় সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয় সমস্ত ভারতের বৃষ্টির জল সংরক্ষণের বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। এর অঙ্গ হিসেবে শুক্রবার কাছাড় জেলা প্রশাসন এবং নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে শিলচরে বৃষ্টির জল সংরক্ষণের উপর এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন DDC জে আর লাল সিং। এছাড়াও উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের জেলা আধিকারিক মেহবুব আলম লস্কর সহ আরো অন্যান্যরা। শিলচর মেডিকেল কলেজ সিভিল হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা উন্নতি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শনিবার ক্ষুদিরাম মূর্তির সামনে ধর্ণা দিল SUCI। প্রায় 3 ঘণ্টাব্যাপী চলে এই ধর্ণা কার্যসূচি। ধর্ণা কার্যসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা কেন্দ্র ও রাজ্য সরকারকে তুলোধুনো করেন। বলেন, বিজেপি সরকার মুখে কেবল উন্নয়নের কথা বলে, কিন্তু বাস্তবে অনুন্নয়নের নজির সৃষ্টি করেছে বর্তমান সরকার। পরে জেলা শাসকের মারফত মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকপত্র প্রদান করা হয়। কিছু দাবি নিয়ে এই তৃতীয় দফায় আন্দোলনে নামছি। আমরা তার আগেও আরও দুবার আন্দোলন করে গেছি। শিলচর মেডিকেল কলেজের পরিকাঠামো নিয়ে আমরা খুব চিন্তিত, কারণ বরাক উপত্যকা শুধু নয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এটার সাথে যুক্ত এত এত লক্ষ লক্ষ মানুষের প্রাণকেন্দ্র, চিকিৎসার প্রাণকেন্দ্র শিলচর মেডিকেল কলেজ। কিন্তু সেখানে আমরা লক্ষ্য করছি যে সরকার উদাসীন, কারণ সেখানে কার্ডিওলজি নেই, সেখানে নেফ্রোলজি নাই, ইউরোলজি নেই, নিউরোলজি নাই। এই বিভাগগুলো প্রায় মৃত অবস্থায় আছে। ভাড়াতে একজন কার্ডিওলজিস্ট এসছে, মাসে 3 দিন আসে, কখন আসে কখন যায় তার সব আপামর জনসাধারণ খবর রাখে না। হঠাৎ রক্তবিকাল কারোর যদি হার্ট অ্যাটাক হয়, আমরা কী করে তাকে বাঁচাবো? তার কোনো ইয়ত্তা নাই, আমরা অন্ধকার দেখছি। কারোর যদি হঠাৎ স্ট্রোক হয়ে যায়, সেখানেও বাঁচানোর কোনো প্রস্তুতি নেই। সেই পাহাড় ভেঙে আমাদের গুয়াহাটিতে যেতে হবে। তাই বন্ধুগণ, শিলচর শহর আজকে আসামের দ্বিতীয় সিটি বলেই আমরা মনে করি, এবং সেটা হতে যাচ্ছে আজকে। তাহলে পরিকাঠামো কোথায়? আমাদের চিকিৎসার কোনো পরিকাঠামোই নেই। আমরা এখানে, তার মৃত্যু অনিবার্য, একের পর এক মৃত্যু ঘটছে। তাই আমরা আগেও দাবি জানিয়েছি, কিন্তু সরকার সেখানে একেবারে উদাসীন। আমাদের স্বাস্থ্যমন্ত্রী বারবার আসছে, বারবার মিটিং করছে, সে তার কাজ করে চলে যাচ্ছে, আর শুধু লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্যাকেজ শুনিয়ে যাচ্ছে। আমরা সেখানে কোনো ভরসার জায়গা পাচ্ছি না। তাই আমি এই ধরনের মন্ত্রীদের জানাই ধিক্কার। জাতির জনক মহাত্মা গান্ধীর 73তম মৃত্যু দিবস পালন করল শিলচর জেলা কংগ্রেস। শনিবার ইন্দিরা ভবনে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ দে, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, সুজন দত্ত সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা। পরে গান্ধীজির জীবন নিয়ে আলোচনা করেন বিভিন্ন বক্তা। আজকে তো মহাত্মা গান্ধীর
যেটা আজকে মৃত্যু দিবস, এ উপলক্ষে আমরা জেলা কংগ্রেসের আমরা পুষ্পাঞ্জলি ওনাকে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা, জাতির জনক মহাত্মা গান্ধী, উনি আমাদের দেশের জন্য অনেক কিছু করে গেছেন। অতএব উনি আজকে না থাকলেও ওনার কিন্তু কাজ চিরস্মরণীয় থাকবে। আমরা জানি ভালো কাজ করলে মৃত্যু হলেও ওনার নামটা থেকে যায়। আজকে মহাত্মাজি সেই রকম ভারতবর্ষের একটা মহান সন্তান, আমাদের মধ্যে না থাকলেও আমরা ওনাকে সবসময় পূজনীয় এবং স্মরণীয়। হ্যাঁ, আজকে 30 জানুয়ারি 2021 ইংরাজি, আজকে পরম শ্রদ্ধেয় জাতির জনক মহাত্মা গান্ধীজির 73তম মৃত্যুবার্ষিকী আমরা শিলচর জেলা কংগ্রেস ভবনে উদযাপন করছি। আজকে গান্ধীজি অহিংসার প্রতীক ছিলেন। মহাত্মা গান্ধীজির নেতৃত্বে অহিংসার আন্দোলনের মাধ্যমে আমাদের ভারতবর্ষ, পরাধীন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে ব্রিটিশের করাল ঘাস মুক্ত হয়। তিনিকে আজকে আমরা এই জেলা কংগ্রেসের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এবং তিনি রাস্তার শান্তি কামনা করছি। তিনি আজকে ছিলেন আমাদের সাথে, আমাদের সাথে থাকবেন। আজকে সমগ্র ভারতবর্ষে যেভাবে হিংসা ছড়িয়ে পড়ছে, ঠিক সেটাকে সঠিকভাবে মোকাবিলা করার জন্য আজকে গান্ধীজির সেই আদর্শকে, অহিংসার বাণীকে আমাদের ছড়িয়ে দিতে হবে। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস গান্ধীজির আদর্শে দেশকে শাসন করে আসছিলাম জাতীয়, এবং বর্তমানে যে অরাজকতার সৃষ্টি হয়েছে সেই অরাজকতাকে সঠিকভাবে মোকাবিলা করার জন্য গান্ধীজির আদর্শকে প্রতি প্রত্যেকে যদি আমরা অনুসরণ করি, এবং যে ধর্মনিরপেক্ষতা বা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে গান্ধীজি লড়ে গিয়েছিলেন, সেই লড়াইকে আমরা সামনে এনে যদি আবার আমরা সেই গান্ধীজির আদর্শকে তুলে ধরি, তাহলে আমাদের মধ্যে শান্তির বাতাবরণ তৈরি হবে এবং একটা সাম্প্রদায়িক সম্প্রীতির সৃষ্টি হবে বলে আমার দৃঢ় বিশ্বাস রয়েছে। আমরা আবারও গান্ধীজিকে আমার শতকোটি প্রণাম জানাচ্ছি আজকের এই মৃত্যু দিবসে। ষড়যন্ত্র করে মিথ্যে মামলায় কালীনগর অষ্টম খণ্ডের বাসিন্দা গিয়াসউদ্দিনকে ফাঁসিয়ে দিলেন বিধায়ক নিজামউদ্দিন। এই অভিযোগ গিয়াসউদ্দিনের। প্রায় 19 দিন পর অগোপনেতা আফতাবউদ্দিনের সহযোগিতায় জামিনে মুক্তি পেলেন গিয়াসউদ্দিন। জেল থেকে মুক্তি পাওয়ার পর আফতাবউদ্দিন গিয়াসউদ্দিনকে ঘরে এনে পৌঁছে দেন। এই খবর শুনে কালীনগরের জনতা ঢল নামে। আফতাবউদ্দিন বলেন, বিধায়ক নিজামউদ্দিন মিথ্যে মামলা করে আলগাপুরে শতাধিক মানুষকে ফাঁসিয়েছেন। বিধায়কের এসব আচরণের জবাব আগামী বিধানসভা নির্বাচনে দেবেন মানুষ। আজকে দেখেন, আমি আজকে প্রায় 30 বছর থেকে রাজনীতির সাথে জড়িত। আমি আমার এলাকার সবসময় মানুষের বিপদে আপদে সবসময় সাহায্য করে থাকি, সবাই জানেন। আর আজকে এসেছি, আমি কথা দিয়ে গেছিলাম এই বাড়িতে এসে যে তোমরা কোনো চিন্তা করার দরকার নেই, দেন বিধায়ক সাহেব উনি ওনার মেয়েকে দিয়ে, বিধায়কের মেয়েকে দিয়ে তাই যে মিথ্যা মামলা, একদম নিরীহ মানুষ, গরিব মানুষ, সবজি বিক্রেতা, ওনার ছেলে কী করেছে না করেছে এটা আমরা জানা নেই। ছেলে হয়তো কিছু অন্যায় করতে পারে, কিন্তু ছেলের বাবার কী দোষ? একজন সবজি বিক্রেতা মানুষ, আপনারা একটু আগে ওনার স্টেটমেন্টে পেয়েছেন, আজকে উনি যেভাবে হতাশাগ্রস্ত, কথা বলতে পারছেন না, মানসিকভাবে উনি আক্রান্ত, আজকে অনেকদিন জেল কেটে, আজকে আমি দায়িত্ব নিয়েছিলাম যে ওনাকে জেল থেকে বের করে ওনার বাড়িতে আনি পৌঁছে দিব, আমি কথা দিয়েছিলাম কালীনগর অষ্টমে, সেই কথা রক্ষার্থে আমি ওনাকে বাড়িতে ওনার বউ, ওনার মানে ছেলেমেয়ে যারা আছেন, আত্মীয়স্বজন যারা আছেন, ওদের কাছে নিয়ে সমঝে দেওয়ার জন্য আমি আজকে এসেছি। আর আমি নিজামউদ্দিন চৌধুরীর এইসব অপকর্ম, আজকে নিরীহ মানুষের উপর অত্যাচার, নিরীহ মানুষের উপর মিথ্যা মামলা, আজকে বাজার থেকে সবজি বিক্রি করে বাজারের যে কেনাকাটা খরচ নিয়ে উনি বাড়িতে আসতে পারেন নাই, সবচেয়ে বড় দুঃখজনক কথা।
সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ডে নদী ভাঙন প্রতিরোধ কাজের সূচনা করলেন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। জেলাশাসক কীর্তিজল্লিকে সঙ্গে নিয়ে ফলক উন্মোচন করেন উপাধ্যক্ষ। এছাড়া উপস্থিত ছিলেন জলসম্পদ বিভাগের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার প্রণব তুরুং, সুপ্রিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আর লান্থাসা প্রমুখ। মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্প থেকে 2 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। কিন্তু নদীর ভাঙন এত বেশি দ্রুত ছিল যে 2014 একটা প্রোটেকশন স্যাংশন হয়েছিল FMP ফান্ডের। টোটাল এখান থেকে 700 মিটারের প্রায় 10 কোটি টাকার একটা প্রোটেকশন স্যাংশন হয়েছিল 2014, আর 2014 টেন্ডার হয়ে কন্ট্রাক্টররা কাজ পেয়েছিল। কিন্তু 2014 পরে 2015 একটা ওয়ার্কিং সিজন কন্ট্রাক্টররা কাজ করেনি, 2016 কন্ট্রাক্টররা কাজ করেনি। আর এই কন্ট্রাক্টররা কাজ না করার কারণে নদী, আমি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি 2016, তখন এখানে যে স্কুলের কথা উঠে আসছে তসদ্দর আলী LP স্কুল, ওই স্কুলে বুট সেন্টার ছিল, আর স্কুল থেকে আরো 100 মিটার দূরে নদী ছিল। কিন্তু মাত্র 6 মাসের ভিতরে পুরো এই অঞ্চল নদীর কবলে চলে গেছে। কারণ একটাই কারণ, সঠিক সময়ে কন্ট্রাক্টররা প্রোটেকশনের কাজ আরম্ভ করেননি, এর কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছিল। আমি বিধায়ক হয়ে যেতটা ইরোশন হয়েছে কন্ট্রাক্টরকে দেখে এনে এখানে ক্যাম্প করে জনসাধারণকে সঙ্গে নিয়ে আমি প্রোটেকশনের কাজ শুরু করেছিলাম। আর প্রোটেকশন আমার এনামুল আইনুল সাহেব বলেছেন প্রোটেকশন সাকসেস হয়েছে, আর ইরোশন হচ্ছে না। রাধামাধব কলেজের স্বর্ণজয়ন্তী উৎসব আগামী 7 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। পদযাত্রার মাধ্যমে সূচনা হবে অনুষ্ঠানের। শনিবার কলেজে এ নিয়ে প্রাক্তনীদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তনী সংস্থার সভাপতি দেবাশিস সোম, রাজদীপ অধিকারী, কলেজের অধ্যাপক সুদর্শন গুপ্ত, দিলোয়ার বরভুইয়া প্রমুখ। কলেজের স্বর্ণজয়ন্তী উপলক্ষে আজকে আমরা এখানে যারা প্রাক্তনীরা আছি এখানে সবাই সমবেত হয়েছি। আগামী রবিবার 7 ফেব্রুয়ারি আমাদের এই স্বর্ণজয়ন্তী উপলক্ষে একটি র্যালি বের হবে আমাদের DSA গ্রাউন্ড থেকে আমাদের কলেজ চত্বর পর্যন্ত। এবং আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, যারা এই কলেজের সঙ্গে কলেজের পড়াশোনা করেছেন সবাই প্রাক্তনীদের আমি আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই এই র্যালিকে সুন্দর সার্থক করে তুলুন। আমরা আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছিলাম প্রাক্তনীরা, এবং অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান রয়েছে সমস্ত বছরব্যাপী। সবাইকে এই র্যালিকে সুন্দর এবং সার্থক করার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। আমাদের রাধামাধব কলেজের স্বর্ণজয়ন্তী বৎসর উপলক্ষে সারা বছরব্যাপী বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে রাধামাধব কলেজের স্বর্ণজয়ন্তীর শুভারম্ভ অনুষ্ঠান আগামী 7 ফেব্রুয়ারি। অনলাইন পরীক্ষার দাবি জানিয়ে কাছাড়ের জেলাশাসকের কাছে দাবি জানালো NSUI। শনিবার এ মর্মে একটি স্মারকপত্র প্রদান করে NSUI। এ বিষয়ে জেলাশাসকের হস্তক্ষেপ চাইছে ছাত্র সংগঠন। অনলাইন হবে তা সত্ত্বেও আমাদের ক্লাসেস রেগুলার হয়নি। আবার আমরা মেটেরিয়াল পেয়েছিলাম যেগুলো PDF ফর্ম্যাটে ছিল, আর সবগুলো তেমন ক্লিয়ার ছিল না। যেহেতু আমাদের পড়াশোনা তেমন ভালোভাবে হয়নি, আর এখন আমরা এক্সাম দিচ্ছি যেটাতে আমাদের কোনো রিল্যাক্সেশন নেই, আমরা চাইছি যে অ্যাটলিস্ট যারা আউট অফ স্টেশন আছে বা যারা এখনও ভালোভাবে পড়তে পারছে না, বা যারা ফ্যামিলিতে কোভিডের জন্য অনেক ডেথ হয়েছে, আমরা চাইছি যে ওরা যেন অনলাইন এক্সামিনেশনটা দিতে পারে। আমরা কিছু লোকালিটিতে আছি যারা হয়তো দিতে পারবো, আমরা অফলাইন এক্সামিনেশন গিয়ে দিতে আমাদের আপত্তি হবে না, কিন্তু এরকম অনেক স্টুডেন্টসরা আছে যারা অনেক দূর থেকে এসে আমাদের এখানে পড়ে। আমরা কাছাড় জেলার যত কলেজেস আছে, যেমন কি কাছাড় কলেজ, যেমন কি আমাদের GC কলেজ, রাধামাধব কলেজ, এই কলেজগুলো কিন্তু অনেক বেশি ফেমাস আমাদের নর্থ ইস্ট রিজনে স্পেশালি। তো যখন এরকম বিখ্যাত কলেজেস আমাদের রিজনে থাকে, তখন আমরা সবাই চেষ্টা করি আমরা দূর দূর থেকে এসে এখানেই পড়ব। এই জিনিসটা মাথায় রেখে আমরা যদি চেষ্টা করি যে আমরা সবার জন্য কনভেনিয়েন্ট এক্সামের ফরম্যাটটা রাখি, তাহলে অনেক ভালো হয়। সেটাই আমরা চাইছি আর সেটাই আমাদের চেষ্টা। থ্যাংক ইউ। পানীয় জল ও সড়কের অভাবে বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উধারবন্দ পানগ্রাম লারসিংবাগানের জনগণের। দুর্ভোগ এবং দুর্দিনের মধ্যে বিধায়ক মিহিরকান্তি সোমের মুখ একদিনও দেখেননি বলে ক্ষোভ ব্যক্ত করেন স্থানীয় জনতা। পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে যোগ্য BJP প্রার্থী দেবার দাবি জানান তারা।
এখানে আমাদের এত ঘর আছে, এখানে রাস্তার কোনো ঠিক নাই, জলের কোনো ঠিক নাই। আমরা তো বিজেপির থেকে দিছিলাম, তাই কোনো আশে দেখে নাই। আমরা এর জন্য তাপস দাসকে আমরা দিবার জন্য অনুরোধ করেছি। আমাদের রাস্তা আর জলের অপেক্ষা বা ইন্দিরাবাসের ঘর যেমন পাই, কিছু পাই নাই আমরা। জলের বেশি অভাব, অনেক জলের কষ্ট আমরা। ঘাটে একটা গাড়ি ঢুকে না, কিছু না, ঘরের তো ঘর আই না, কিছু না, জল নাই, জলের প্রবলেম, সাপ্লাই জলের প্রবলেম। আমরা তো কুয়া একটা অভিযান দূরে আছে, জলের প্রবলেম বেশি হয়ে যায়। জল নাই একটা আছে, ও মুসলিম বস্তি থাকি আমরা, জল আনি একটা হাইলাকান্দিতে এই প্রথমবার রবিবার অনুষ্ঠিত হবে একসাথে চারজন পীরের উরুস মাহফিল। শহরের পার্শ্ববর্তী ভিচিঙ্গা লামার গ্রামে দিবারাত্র ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বরাক উপত্যকার বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ উলামায়ে কেরাম ও পীররা উপস্থিত থাকবেন। আজকে লামার গ্রাম বিচিঞ্চা রেল লাইনের পূর্ব দিকে খোলা মাঠে 60 জন অলির ইসালে সব মহফিল করার জন্য আজকে পেশ মিটিং ডাকা হইয়াছে। উক্ত মহফিলে বিশিষ্ট জন লইয়া এই সভার পরিচালনার বার আমরা অগ্লরূপে দায়িত্ব দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে এই সাইর অলি বিশিষ্ট অলি আপনার টান্টু সাহ শাহ আজিজ সাহ সাহ আইব আলী সাহ নিমাইসানপুরি সাহ হজরত মৌলানা আব্দুল হামিদ খালামুলুবি উর্ফে এই 60 জনের উরুস মহফিল আগামী 31 জানুয়ারি রোজ রবিবার সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত এই জায়গার মধ্যে অনুষ্ঠিত হইবে। বিধায়ক জামাল উদ্দিন একজন জনদরদী নেতা ছিলেন। তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এই কথা বললেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের বিচার বিভাগের চেয়ারম্যান আব্দুল কালাম তাপাদার। তিনি বলেন বেঁচে থাকলে জামাল উদ্দিন ফের বদরপুরে কংগ্রেস প্রার্থী হতেন এবং জনগণের আশীর্বাদে জয়ীও হতেন। এর আগে বিভিন্ন উকি ঝুঁকি যারা মারতেছে এইখানটা ময়দান খালি হিসাবে দেখিয়া সেই প্রেক্ষাপটে এই ময়দান যে খালি নাই এবং প্রার্থিত্ব যে আমার আগেও ছিল এবং এবারও আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থিত্বর দাবিদার, সেই ব্যাপারটা আমি তুলে ধরতে যে আমি আগামী নির্বাচনে যদি ভারতীয় জাতীয় কংগ্রেসে আমার প্রার্থিত্ব দেয় আমি নির্বাচনে অবতীর্ণ হইতে প্রস্তুত। তাছাড়া যদি অন্য খবর দেয় স্থানীয়ভাবে বদরপুরের, কারণ যোগ্য মানুষ যে খালি আমি এই এই কথা আমি স্বীকার করি না, আমার থেকেও যোগ্য মানুষ বা আমার সহকর্মী যোগ্য মানুষ আরও আছে বদরপুর। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের মধ্যে কম্বল বিতরণ করল খোঁজ। কাছাড় জেলার প্রত্যন্ত এলাকার স্কুল কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানিয়ে ছাত্রদের সঙ্গে কম্বল তুলে দেন খোঁজের সদস্যরা। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হজ কমিটির অন্যতম সদস্য মিলন উদ্দিন লস্কর। খোঁজের পক্ষে থেকে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা ল্যাব এবং শীতবস্ত্র বিতরণ করেছি। কাছাড় ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই সংস্থাগুলির হাতে তুলে দিয়েছেন। আমাদের মুখ্য অতিথি হিসাবে ছিলেন শিলচর হজ কমিটির একজন সদস্য মিলন উদ্দিন লস্কর, এছাড়া আরেকজন ছিলেন আজমল লস্কর। আজকের এই খুঁজে সভাপতিত্ব করেন আমাদের এইচ হালিম রাজা, উনি ডক্টর আমাদের মাসুম স্যারের একমাত্র ছেলে, উনি সভাপতিত্ব করেন। এবং আমাদের মুখ্য উদ্দেশ্য হলো অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য এই শীতবস্ত্রটা বিতরণ করা।
জেলা ক্রীড়া সংস্থা সতীন্দ্রমোহন দেব ক্লাব হাউসে প্রয়াত জ্ঞানেন্দ্র চৌধুরী এবং সবিতা চৌধুরীর নামে নতুন অতিথিশালার উদ্বোধন হল শনিবার। বিশিষ্ট সমাজসেবী গোপেন্দ্রচন্দ্র চৌধুরী তার মা বাবার নামে এই অতিথিশালা নির্মাণ করে দিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসএর সভাপতি বাবুল হোর, সচিব বিজেন্দ্র প্রসাদ সিং, শিলচরের বিধায়ক দিলীপ পাল প্রমুখ। আজকে এই অনুষ্ঠানটা আমরা আমাদের দাদুর নামে জ্ঞানেন্দ্র চৌধুরী এবং ঠাম্মি সবিতা চৌধুরীর নামে আমরা রুমটা দিয়েছি। আমার মা এটা অমিতা চৌধুরী এটা ওপেনিং করেছেন। স্পোর্টসের সাথে তো আমরা অনেক আগের থেকে জড়িত। আমার বাবা একজন ডিএসএর কাউন্সিলের মেম্বার। আমরা স্পোর্টসের অনেক অ্যাক্টিভিটিস আমরা করতে থাকি। আমি কাছার সুইমিং অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারিও প্লাস ফেন্সিং অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। স্পোর্টসের সাথে জড়িত আমরা সবাই পরিবার, আমরা সবাই স্পোর্টস ভালোবাসি। তো আজকে ভালো লেগেছে যে ডিএসএ আমাদেরকে এই সুযোগটা দিয়েছে যে আমরা এইটা আমাদের দাদুর ঠাম্মার নামে দিতে পেরেছি। আমরা সবাই পরিবার, একই পরিবার। ভালো লেগেছে আজকে অনুষ্ঠানটা, খুব সুন্দর হয়েছে। আগামীতেও আমরা আছি, পাশেই আছি। স্পোর্টস নিয়ে আমরা সবসময় আগে থাকবো, আমার পুরো পরিবারই আছে আগে। ভালো লেগেছে, সবাই এসেছেন, সব সুন্দরভাবে হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। পেপার মিল পুনরুজ্জীবিত করা আবেগপ্রবণ ইস্যু নয়, বললেন রাজদেব। যেখানে মেয়ার সংখ্যা বেশি সেখানে বিরোধীরা পাবে বেশি সিট, বললেন হিমন্ত। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি, বিক্ষোভ মিছিল কংগ্রেসের। কুরকুরি বাগানে ধর্ষিতা মহিলা, থানায় মামলা। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।